আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এনটিআরসি গতকাল একটি নোটিশ দিয়েছে, তারা বলেছে যে নতুন করে আবারও চাহিদা নেওয়ার যে সময় সেটি বাড়ানো হলো, অর্থাৎ আগামী 14 তারিখ পর্যন্ত, 14 আগস্ট রাত 12টা পর্যন্ত এই সময়টা বর্ধিতকরণ করা হয়েছে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে পূর্বে ইবতেদায়ী যে শিক্ষক ছিল মৌলভী এবং জুনিয়র মৌলভী, সেই পদগুলোর নাম পরিবর্তন হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসা থেকে এই চাহিদাগুলো দিতে পারছিলেন না। তো অবশেষে যখন মাদ্রাসা অধিদপ্তর সেই বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ করলো এবং তাদের নামগুলো নিয়ে বললো যে এই নামগুলো তার সমস্যা নেই, শুধু নাম পরিবর্তন হতে পারে কিন্তু কারো তো সনদ বা কোনো কিছু বাতিল হতে পারে না। যা হোক, তারই এগেনিস্টে কিন্তু এনটিআরসি গতকাল সেই নোটিশ দিয়েছে এবং তারা বলেছে যে এখন এই পদগুলোতে এইভাবে তারা চাহিদা দিতে পারবে, অর্থাৎ নাম পরিবর্তন হোক সেই পরিবর্তিত নামেই প্রতিষ্ঠান প্রধানরা চাহিদা দিতে পারবে। এই জন্য সময়টা আগামী 14 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি তৃতীয়বারের জন্য কিন্তু এই চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে সময় বাড়ানো হলো শূন্য পদের চাহিদা নেওয়ার ক্ষেত্রে। এবং আমরা ধারণা করছি যে এরপরে আর কোনো সময় বাড়ানো হবে না, কেননা আর কোনো জটিলতা যেহেতু অবশিষ্ট নেই, যদিও দু একটি জায়গা রয়েছে। যেমন আপনারা জানেন যে জেনারেল পর্যায়ে শুধুমাত্র ফিজিক্সের চাহিদা দেওয়া যাচ্ছে, সেখানে রসায়নের কোনো সিস্টেম নেই। তো সেটির সমাধান এই রিসেন্ট আসবে বলে আমরা মনে করি না, তবে আবেদনের ক্ষেত্রে কিছুটা হলেও সেই জায়গায় গিয়ে বিষয়টা নিরসন হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।